শীতে আগুন পোহাতে যেয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে, একই সঙ্গে রান্না করতে যেয়ে দগ্ধ হন নারীরা। এজন্য সচেতনতার অভাবকে দায়ী করছেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডাক্তার শ্যামন্তলাল সেন। তিনি মোবাইল ডিভাইস চার্জে রেখে ব্যবহার না করার পরামর্শ দেন। সাব্বির আহমেদের ক্যামেরায় সুরাইয়া মুনির রিপোর্ট। নুরুন্নাহার বয়স 46, শফিপুর আনসার একাডেমিতে থাকতেন সন্তান কাজল ও এক বোন শরীফাকে নিয়ে। স্বামী থাকেন কুষ্টিয়াতে। ঘরের বিদ্যুতের সুইচ অন করতে যেয়ে বোন শরীফা ও তার সন্তান কাজল সহ দগ্ধ হন নুরুন্নাহার। 22 দিন ধরে তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এরই মধ্যে মারা গেছেন বোন শরীফা। সন্তান কাজল এখনো অসুস্থ। স্পিরিটের সাথে কারেন্ট একাত্র জমা হইয়া তোরে সুইচ টিপছি আর হঠাৎ করে কালে কারেন্ট আগুন ধরে সব করে তার থেকে আগুন লাগ জমা গায়। শীত থেকে রক্ষায় দগ্ধ হয়েছেন অনেকে। আগুন পোহাতে গেছে, পোহাতে যাই তো কাপড় মধ্যে লাগিয়ে গেছে। সকালবেলা গেছিলাম আগুন পোহাতে, চুলার উপরে খাড়া হয়ে গেছিলাম, পরে আগুন লেগে গেছে, মিক্সিতে আর দেয় নাই গে। তরকারি রান্না করা শেষ হয়েছে, তারপরে খানাডুলিতে রাখতে গিয়া পিছন দেওয়া জামাতে আগুন লাগছে। এদিকে প্রতিদিনই গড়ে 500 থেকে 520 জন নতুন রোগী ভর্তি হচ্ছে বার্ন ইউনিটে। একটু সচেতন হলেই আগুন থেকে রেহাই পাওয়া সম্ভব, এমনটাই জানালেন শ্যামন্তলাল। দুর্ঘটনা এড়াতে ইলেকট্রিক ডিভাইস ব্যবহারে প্রত্যেককে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। গরম পানিটা যখন কাজের মেয়েটা নিয়ে যায় তখন সে ডেকচিতে করে নিয়ে যায়, এইটা যদি বালতিতে করে নিয়ে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে না। গান শোনার সময় দেখা যায় কানের মধ্যে এটা দিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে গেল, এগুলো কিন্তু কানও নষ্ট হচ্ছে, দুর্ঘটনাও ঘটতে পারে। বাড়ির ছাদের উপরে অনেক তার, কোনটা রশি কোনটা ইলেকট্রিক বান কেউ জানে না, কেউ মনিটর করে না। এটা যেরকম বাড়িওয়ালার দায়িত্ব, যারা থাকে তাদেরও দায়িত্ব। একটা কাজের গরিব মেয়ে যখনই কাপড় শুকাতে যায় ইলেকট্রিক ফিকশন হয়। আগুন ও মোবাইল ডিভাইস সহ এ ধরনের দুর্ঘটনা রোধে ঘুমের আগে আগে হেডফোন খুলে রাখা, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ রাখার পরামর্শ দেন শ্যামন্তলাল। আমরা যদি মানুষকে একটু সচেতন করে তুলি তাহলে কিন্তু আমরা এই দুর্ঘটনার থেকে মানুষকে রক্ষা করতে পারবো।